সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাংলাদেশ লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব কম সময়ে এবং খুব অল্প কিছু জিনিস দিয়ে বাসায় কিভাবে মালাই চপ তৈরি করা যায়। ঈদে তো আমরা সবাই মিষ্টি খাবার খেতে পছন্দ করি, লাচ্চা, সেমাই, দুধ সেমাই, এগুলোর পাশাপাশি যদি থাকে ভিন্ন কিছু মিষ্টির আইটেম তাহলে তো কথাই নেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গুঁড়া দুধ দিয়ে মালাই চপ তৈরি করা। ঠিক আছে, আসুন আমরা রেডি করি আমাদের মালাই চপটা। প্রথমে একটি পাত্রতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, দুই কাপ গুঁড়ো দুধের সঙ্গে আমাদের মিশাতে হবে বেকিং পাউডার, এখানে আছে 1/4 চা চামচ বেকিং পাউডার। আমাদেরকে ডিম নিতে হবে, ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। দুটা ডিম নিয়েছি, আপনারা চাইলে যদি একটা বড় ডিম হয় তাহলে সেটা দিয়েও সম্ভব। ডিমটা খুব সুন্দর করে ফাটাতে হবে, মিশ্রণটা সুন্দর করে মিশে যায় আমাদের পাউডার দুধের সঙ্গে। এবার আমরা পাউডার দুধ এবং বেকিং পাউডারের সঙ্গে দিচ্ছি ঘি। এখানে আমি আরং ডেইরি ঘিটা নিয়েছি, আপনারা চাইলে অনেক অন্য রকম ঘিও নিতে পারেন, বাজারে এখন অনেক রকম ঘি পাওয়া যায়। আমি এখানে 2 চা চামচ ঘি ইউজ করছি। এবার আমরা পাউডার দুধ, বেকিং পাউডার এবং ঘিটা সুন্দর করে মিশিয়ে দিব। এটা সুন্দর করে আলতো হাতে ময়মটা দিয়ে নিতে হবে। আমরা যত বেশি মাখবো তত বেশি আমাদের মালাই চাপটা ফ্লাফি হবে, ভেতরটা অনেক সুন্দর হবে, যেটা খেয়ে অবশ্যই যে কেউ প্রশংসা করতে হবে। দেখেন আমরা মাখাতে মাখাতে জিনিসটা কত সুন্দর করে নিয়ে এসেছি, এভাবে ঝুরঝুরা হয়ে গিয়েছে। এবার আমরা এর সঙ্গে অ্যাড করব ডিম, ফেটানো ডিমটা আমরা অ্যাড করব অল্প অল্প করে। এটা অল্প অল্প করে এই কারণেই অ্যাড করব, একটু কম বেশি হতে পারে। ভিউয়ার্স দেখেন আমার কিন্তু পুরো ডিমটা লাগেনি, দুটা ডিম ছোট ছিল তারপরে অল্প একটু বেঁচে গেছে। বেশি হলে এটা বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে মালাই চপটা কিন্তু ভালো হবে না। তো দেখুন কি সুন্দর হয়ে গেল আমাদের এই ডোটা। এখন এটা আমরা একটু রেস্টে রেখে দিতে হবে, বেশিক্ষণ না, অল্প কিছু সময় রেস্টে রাখবে। রেস্টে রাখলে অবশ্যই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে, তাহলে এটা ভেতরে মলাইটা সুন্দর হবে। 5 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম, এখন এটা দিয়ে আমি মালাই চক্র তৈরি করব। আর অবশ্য মালাই চক্র তৈরি করার সময় একটু ঘি হাতে মেখে নিতে হবে এবং খুব ছোট ছোট করে আপনারা বিভিন্ন রকম শেপ দিতে পারেন। এখন আমি এটার বিভিন্ন রকম শেপ দিতে পারি, দেখুন একটা একটা করে আমি সবগুলো বানিয়ে ফেললাম এবং এটা শেষেরটা। আমি আপনাদেরকে বোঝার এবং দেখার সুবিধার্থে এক একটা এক এক রকম বানিয়েছি, আপনারা চাইলে একরকম বানাতে পারেন। আমি এগুলোকে এখন মালাই এর মধ্যে ডুবাতে হবে, দিয়ে একটু জাল করতে হবে। চলুন আমরা এখন মালাইটা রেডি করে ফেলি। ভিউয়ার্স এখন আমি এই যে মালাই চপটা ডোবানোর জন্য দুধটা রেডি করে নিব। আমি 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটার করে ফেলেছি। হ্যাঁ, এখানে আমি 1.5 কাপ মতো চিনি মিশিয়ে দিচ্ছি, আপনারা চিনিটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তো মিষ্টির পরিমাণটা চিনির পরিমাণটা বেশি দিবেন। এটা বড় ওঠার জন্য কিছুটা সময় দিতে হবে, এটা অবশ্যই পাতলা দুধ হতে হবে, এটা আপনি ঘন করবেন না, কারণ মালাই চপটা দেওয়ার পরে এটা জাল করতে করতে জিনিসটাকে মালাই চপ সহ এটাকে গাঢ় করতে হবে। তার আগে কিন্তু দুধটা পাতলায় থাকতে হবে, না হলে আপনার মালাই চপের মধ্যে এই দুধটা ঢুকবে না এবং ভেতরে স্পঞ্জ যেটা বলে সেটা হবে না।
ভিউয়ার্স এখন আমি এই ফুটন্ত দুধের মালাইটাতে একটা একটা করে মালাই চপ গুলো দিয়ে দিচ্ছি। আমার 20টার মতো মালাই চপ হয়েছে। আপনারা যদি এক কাপ গোড়া দুধে করতে চান তাহলে সেক্ষেত্রে কম হবে, আবার কম বেশি এটা সবকিছু উপকরণই আপনারা সেভাবে কম কমায় বাড়ায় দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কম বেশি যেটাই করতে চান সেটা করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, এলাচের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে, আমার ভালো লাগে, আপনারা চাইলে নাও নিতে পারেন। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, 20-25 মিনিট থেকে জ্বাল করতে হবে। এই খুব বেশি জোরে চুলাটা দেওয়ার দরকার নাই, এটা মিডিয়াম দিলেই চলবে। এটা আস্তে আস্তে জ্বাল হতে থাকবে, আমার মালাই চপটা রেডি হয়ে যাবে। তাহলে 20-25 মিনিট পরে আমি আবার ফিরে আসবো আপনাদের সামনে রেডি মালাই চপ নিয়ে। এখন আমরা দেখতে আসলাম কেমন হয়েছে, মাঝখানে একটু দেখে নেবেন, দেখুন ওয়াও কি সুন্দর হয়েছে আমার মালাই চপগুলো। আশা করি আপনারাও যখন বাসায় বানাবেন আপনাদের গুলো অনেক সুন্দর হবে, আমারটা থেকে অনেক বেশি সুন্দর হবে আশা করি। একটুখানি নেড়ে চেড়ে জাস্ট একটু উল্টিয়ে দিতে হবে, আপনারা চাইলে পাত্রটা ধরে একটুখানি এভাবে ঝাঁকিয়ে নিতে পারেন, তারপরে আবার এটা ঢেকে দিতে হবে। অবশ্যই এটা ঢেকে ঢেকে করতে হবে, না হলে ভেতরে মালাই চপগুলোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো সুন্দর করে সেদ্ধ হবে না। ভিউয়ার্স আমি ফিরে এসেছি 25 মিনিট পরে, ওয়াও দারুণ হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখেন কি সুন্দর হয়েছে। এখন এটা আমরা নামিয়ে রাখবো চুলা থেকে, চুলাটা অফ করে দিব মেনলি, এটা ঠান্ডা করে তারপরে আমাদের পরিবেশন ডিশে ঢালতে হবে, ঠান্ডা না করে কিন্তু এটা ঢালা যাবে না, না তা না হলে এটা চুপসে যাবে। আমি সার্ভিং ডিশে এটা পরিবেশন করে ফেললাম। এখন কিছুটা আপনারা চাইলে একটু জাফরান নিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিতে পারেন, অনেকে বাদাম দেয়, আপনারা কাঠবাদাম বা কাজু বাদামটাও একটু দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স রেডি হয়ে গেল আমার ঈদের সুস্বাদু মিষ্টান্ন মালাই চপ। আপনারা আমার চ্যানেলটিতে যদি আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান, মিষ্টি খাবার ঝাল খাবার, তাহলে যারা সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন, তাহলে আরও মজার মজার রেসিপি এবং বিভিন্ন আয়োজন নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে বাংলাদেশ লাইভে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।